তো আজ আমি ব্রেকফাস্ট মেনু নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তো দেখে নেব আজকে কি কি ব্রেকফাস্ট মেনু রয়েছে। তার আগে বলে রাখি, ওয়েলকাম টু আমাদের জীবন, বড়দের প্রণাম জানাচ্ছি, ছোটদের অনেকটা ভালোবাসা। তো প্রথমেই রয়েছে গ্রিন কফি। পাউরুটি রয়েছে 2 পিস, তাল শাঁস 2 পিস রয়েছে, একটু ছানা রয়েছে, এই ব্রেকফাস্টের মেনুতে রয়েছে সিম্পল ব্রেকফাস্ট। তো দেখা যাক কতটা খেতে পারি। তো প্রথমে শুরু করব গ্রিন কফি দিয়ে। গ্রিন কফিটা আমি রোজদিনই খাই খাওয়া দাওয়ার আগে। তো গ্রিন কফিটা খেয়ে নেব। আর তোমরা আমার খাওয়া দাওয়াতে যেভাবে তোমরা সাপোর্ট করেছো, আমি কিন্তু এখনো পর্যন্ত আমি যা খাই এভরিডে সেটাই দেখানোর চেষ্টা করছি, একটা ট্রান্সপারেন্টলি বজায় রাখার চেষ্টা করছি। মানে হচ্ছে আমি আমাদের জীবনে তো একটা স্লট করেছি যেখানে আমি আমার খাবারটাই তোমাদের দেখাচ্ছি যে আমি কি খাই, রুটিন ফলো করি। খাওয়াটা শুরু করছি, এটা একটু গরম আছে। এটার কিন্তু স্বাদ নেই কোনো, এটা পুরোটাই খেলাম। গ্রিন কফিটা 10 মিনিট পরে আমি পাউরুটিটা খাবো, যে কোনো খাবারই খাবো। শুরু করবো আমি খাওয়াটা পর্বটা, তারপরে আমি ছানা খাবো, তারপরে শেষে আমি তাল শাঁসটা ধরবো। তো আমার 10 মিনিট কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি ব্রেড খাওয়াটা শুরু করব। পরোটা খাব, স্বাদটা আবার রিলিজ করছি, ভালো লাগছে খেতে। যেহেতু আমি ব্রেড খাওয়ার পরামর্শ পেয়েছি ডাক্তারের কাছে, বাট ব্রাউন ব্রেড পাইনি বলে আমি হোয়াইট ব্রেড খাচ্ছি। এবারে ছানাটা ধরবো, খাওয়া শুরু করবো। ছানাটা তো মিষ্টি দেয়নি, তো দেখি চুনি দিয়েছে কিনা। ছাড়া এতদিন লেবু চিনি দিয়ে খেতাম ছানা, কিন্তু আমার লেবু খাওয়া বারণ হয়ে গেছে। টক জাতীয় যে কোনো খাবারই আমার বারণ এখন। তো মা চিনিও দেয়নি, তো লেবুও দেয়নি। তো আজকে নতুন রূপে ছানা খেয়ে ভালোই লাগছে। তোমরা তো জানোই আমার ছানা খুব প্রিয় যে খাবার। অনেক বা অনেক দিন পরে আমি ছানাটা খাচ্ছি আজকে। তো আমি খুব তৃপ্ত ছানাটা পেয়ে। বাচ্চাদের যেরকম টকফিলে যেরকম আনন্দ হয়, আমাকে সেরকম ছানা দিলে আমার সেরকমই আনন্দ হচ্ছে ছানাটা পেয়ে। আমি মনে হচ্ছে যেন হাতে চাঁদ পেয়েছি, আমার এরকম আনন্দ হচ্ছে। মানে আমার খুব আমি খুব স্যাটিসফাইড। তো আরেক চামচ মুখে দেব ছানাটা।
কিছুটা ছানা খাবো আর কিছুটা ছানা রেখে দেব, কারণ ওখানে ওখানে তালশাঁস দুটো রয়েছে, তার মধ্যেও আমি একটা খাবো, আর একটা খেতে পারবো না। ছানাটা মিষ্টি ছিল না কিন্তু খুবই টেস্টি ছিল ছানাটা। এবারে একটা তালশাঁস উঠিয়ে নেব। এবারে দেখো তালশাঁসের টেস্টটা কিরকম। মিষ্টি আছে তালশাঁসটা। তালশাঁস খাওয়া হয়ে গেছে আমার, তো আমি এখানেই আমার ব্রেকফাস্টটা এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও ভিডিওটা, এবং আর পরবর্তী দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো আবার। তো নমস্কার।